আসসালামু আলাইকুম জিয়ার্স, আমি আপনাদের জন্য আজকে আরেকটা নতুন রেসিপি রান্না করব। সেটা হলো কাঁচা কাঁঠাল। তো এটা অনেকেই রান্না করেন, খান। তো আমি আজকে রান্না করব কাঁচা কাঁঠাল। এরকম আমি একটা কাঁঠালের অর্ধেক কেটে নিছি, এরকম পিস পিস করে এরকম ছোবড়াটা পিছনে ফেলে দিছি, আর মাঝখানের যে একটা ই থাকে, কষ বের হয় যে মুসি যেটা বলে, সেটাও ফেলে দিছি, এরকম চাকচাক করে কেটে নিছি। তো আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি আমার আর যা যা লাগবে সেটা হচ্ছে, এখানে আমি চিংড়ি মাছ নিছি, পেঁয়াজ বাটা 1 কাপ, হলুদ মরিচের গুঁড়া, লবণ, কাবাব মশলা, ধনিয়ার গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা। তো আমি প্রথমে পানি দিয়ে দিলাম। আমি প্রথমে এটার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ এবং মরিচের গুঁড়া। এটা আমি বলক দিব। পানিটা দেওয়ার পরে আমি কাঁঠালের টুকরাগুলি এটার মধ্যে দিয়ে দেব, 1টা বা 2টা বলক দিব, যেন কষটা না থাকে। আমি আলগা যে কষটা আছে সেটা ফেলে দিব এবং কালো পানিটা ফেলে দিব। পানিটা বলক চলে আসছে, এখন আমি কাঁঠালের টুকরাগুলো দিয়ে দিব। সবগুলি এরকম করে দিয়ে আমি 2টা বলক দিব। আমি একটু নেড়ে চেড়ে দিতেছি যেন ভালোভাবে সিদ্ধ হয়। হলুদ মরিচের গুঁড়াটা এবং লবণটা দিলে পানিটা কালো হবে না এবং কাঁঠালের যে টুকরাগুলো আছে এগুলো খুব পরিষ্কার থাকবে এবং সুন্দর থাকবে, কষে মাখামাখি হবে না। এর জন্যই লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দেওয়া। তো আমি 2টা বলক দিব। আমি একটু ভাপ দিয়ে নিছি কাঁচা কাঁঠালের টুকরাগুলোকে। তো আমি একটা ঝাঁঝরিতে ঢেলে দিছি, পানিটা ফেলে দিব, পানিটা রাখবো না কারণ এটা কষ পানি। এখন আমি একটা হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিছি। তো এখন আমি দিয়ে দেব, আমি যে হলুদ মরিচ 1.5 চা চামচ, 1 চা চামচ লবণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং 1 চামচ কাবাব মশলা। এগুলি সব আমি একটু পানি দিয়ে গুলে নিছি, এখন আমি একটু দিয়ে দেবো এটা। আমি এর সাথে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ বাটা। আমি এর সাথে আরও দিব তেজপাতা, 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিছি, দারচিনি, এলাচ। এটা একটু ভালো করে কষাবো। মশলাটা ভালো করে না কষালে গন্ধ আসবে, কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না। মশলাটা আগে আমি ভালো করে একটু কষাই নিব। আমি আরে দিব 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ দিয়ে দিব কাঁচামরিচ বাটা, এটা ফ্লেভার আসবে। এখন এটা আমি ভালো করে একটু কষাবো। আমি 5 মিনিটের মতো মশলাটা কষাই নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ, চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের ঝোল। এখন চিংড়ি মাছের সাথে মশলাটা আমি একটু ভালো করে কষাবো। তারা এটা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, গরুর মাংস দিয়ে আরও বেশি ভালো লাগে, মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, খালিও রান্না করা যায় নিরামিষ হিসাবে। ওইটা ঝোল রাখবেন না, এমনি ভুনা করলে বেশ ভালো লাগে। তো আমি একটু মাখামাখা করে রান্না করব, ঝোল রাখবো না। এটা খুবই টেস্টি একটা খাবার এবং পুষ্টিকর কাঁচা কাঁঠাল। তা আপনারা অবশ্যই রান্না করবেন, খাবেন। আমার মাছ এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সবজিটা কাঁঠাল। এই যে আমি পানি ঝরাই রাখছি এই অবস্থা, এখন আমি এগুলি দিয়ে দেব। আমি সবগুলি দিয়ে দিলাম, এখন আমি এগুলি ভালো করে কষাবো যেন সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে মাখামাখা একটু হয়ে যায় এবং বেশ ভালো কষানো হয়। আর কষা যত কষাবেন তরকারি তত স্বাদ হবে। আরও কিছুক্ষণ দিয়ে দিলাম একটা ঢাকনা। আমি 5 থেকে 7 মিনিটের মতো কষাইছি, দেখতেই পারতেছেন। আমি আরও কিছুক্ষণ কষাবো,
কারণ যতটা কষাবো ততটাই তরকারিটা স্বাদ হবে। আমি আরো কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করব। আমার কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন, একদম গরুর মাংস যেরকম ভুনা হয় ঠিক সেরকম দেখা যাচ্ছে। কিন্তু আমার চিংড়ি মাছটা কিন্তু একটু ছোট, তো এই জন্য দেখা যাচ্ছে না। আমি 10 মিনিটের মতো কষালাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমি পুরা গ্যাসটা দিয়েই দিব সিদ্ধ হওয়ার জন্য, এবং ঝোলটা কমবে, মাখা মাখা হবে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে দেখাইতেছি তরকারিটা আমার কিরকম হয়েছে কাঁঠালের। আমি 1 ঘন্টার মতো এরকম টিপ টিপ করে গ্যাস দিয়ে বসায় রাখছি। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ঘি, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, তা না হলে বাদও দিতে পারেন। আমি একটু দিলাম একটু স্বাদের জন্য। আমি এইভাবে 2 মিনিট রাখবো, 2 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাইলাম, দেখেন কত সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই এভাবে রান্না করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।